সো গাইজ, আজকে আমি তাজা খবর ওয়েব সিরিজ দেখলাম। আর গাইজ সিরিয়াসলি বলছি, দেখার পর মনে হলো যে বাহ কি সিরিজ দেখলাম ভাই, সেরা। আর গাইজ এই সিরিজের টোটাল 6টা এপিসোড আছে, আর 6টা এপিসোড মোটামুটি 30-35 মিনিটের হয়, আর সব এপিসোডসই খতরনাক আছে। আর এই সিরিজের লিড ক্যারেক্টারে আছে আমাদের ইউটিউব ইন্ডাস্ট্রির বহুত বড় একটা ক্রিয়েটর, যার ইউটিউবে বহুত বড় চ্যানেল আছে বিবিকে ভাইন্স নামে, আর সে হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি ভুবন ওয়াম। সিরিজের স্টোরি হচ্ছে একটা মিডল ক্লাস ছেলের, যার মা লোকের ঘরে কাজ করে আর বাপ হচ্ছে একটা বেওড়া মাতাল। এখানে বসন্ত গাউড়ে একটা পাবলিক টয়লেট চালায় আর সারাদিন ওই গু টয়লেট ফয়লেট এইসবেরই কাজ করে, সব বুঝে নাও তার কেমন চলছে। কিন্তু এইসবকে দূরে করেও তার বহুত বড় বড় কিছু জিনিস করার ইচ্ছা থাকে, তার একটা মিডল ক্লাস ছেলের মতন একটা বহুত বড় কিছু করার ইচ্ছা তার থাকে। আর সে মনের খুব ভালো ছেলে হয়, আর সে লোকের অনেক অনেক বেশি হেল্প করে, আর সেই জন্য সে একদিন একটা তার ইচ্ছা যেন পূরণ হয়ে যায়, সেই জন্য পেয়ে যায় একটা বরদান। বরদান মানে এখনকার নিউ টেকনোলজির বরদান। একটা তাজা খবর বলে একটা অ্যাপের একটা মেসেজ আছে তার ফোনে বারবার, যেটা সে শুধু সেই দেখতে পাবে, অন্য আর কেউ দেখতে পায় না। তার ফোনে যে ফিউচার যে ঘটনাগুলো হবে সেগুলো বারবার মেসেজ আসতে থাকে, যে ফিউচারে কি হতে চলেছে সেটা আগেই জানতে পেরে যায়। আর যখন তাজা খবর বলে যে অ্যাপটার নিউজটা বারবার তার ফোনে আসতে থাকে, আমি ভাবলাম যে ভাই এটা কোনো অ্যাপের প্রমোশন হচ্ছে নাকি, কিন্তু না, এটা অ্যাকচুয়ালি এটার উপরেই পুরো বেস আছে। এটা একটা ফ্যান্টাসি মুভি, নিউ টেকনোলজির একটা ফ্যান্টাসি মুভি এটা, আর একটা নিউ টেকনোলজির ফ্যান্টাসি বরদান যেটা আমাদের বসন্ত গাউড়ে পায়। এবার সে এই বরদানটা পাওয়ার পর সে তার নিজের লাইফটা কীরকমভাবে চেঞ্জ করে, এই বরদানটা তার জন্য ভালো না খারাপ, সেই বরদানটাকে নিয়ে কী কী করে, সেটার জন্য তোমাদের এই সিরিজটাকে দেখতে হবে। আর এই সিরিজটা গাইজ একটা অ্যাকশন কমেডি ড্রামা ফিকশনাল ফ্যান্টাসি সিরিজ, যেখানে কমেডি অ্যাকশন সেক্স নিউডিটি একটু কম আছে, বাট আছে। আর এই সিরিজে যে অ্যাকশন সিনগুলো আছে না গাইজ, একদম অথেন্টিক আর রিয়েলিস্টিক, খুব ভালোভাবে অ্যাকশন সিনগুলোকে ক্রিয়েট করা হয়েছে, দেখতে জাস্ট হেভি লাগছিল অ্যাকশন সিনগুলো। মানে এই না যে এক পাঁচ দিচ্ছি গুন্ডাগুলো উড়ে পড়ে আছে, না, একদম অথেন্টিক অ্যাকশন সিন আছে এগুলোতে, একদম মানে মনে হচ্ছে অ্যাকচুয়াল মারামারি হচ্ছে। আর গাইজ সিরিজে একটু বাজে ল্যাঙ্গুয়েজ, মানে একটু ভালোই বাজে ল্যাঙ্গুয়েজের ইউজ করা হয়েছে, আর একটু কিসিং সিনও আছে, সো দেখে নিও এটা তোমরা একটু, কেননা ফ্যামিলির সঙ্গে দেখলে একটু চাপ হতে পারে। আর গাইজ সিরিজের সব থেকে বেশি টাট্টি সিন লাগলো আমার, একটা টাট্টি সিন যেখানে ভুবন বাম একটা মহিলার হেল্প করে, কেননা সে ওখানে বাথরুম করতে গিয়ে পড়ে যায়, আর ওখানে টয়লেট করে ওখানেই পড়েছিল, আর কেউ হেল্প করে না। ভুবন বাম ওখানে যে হেল্প করতে যায়, মানে বসন্ত গাউড়ে, তখন যার হেল্প করার সময় তার হাতে লিটারালি টাট্টি লেগে যায়, আর ওই সিনটা দেখার সময় লিটারালি গাইজ একদম মানে কেমন করছিল এখানে পুরো। আর গাইজ এই সিরিজটা আইএমডিবিতে 8.5 রেটিং নিয়ে এখন চলছে, আরও হয়তো বাড়তেও পারে। আর গাইজ হি ইজ ডিজার্ভ ইট, হেভি সিরিজ আছে এটা, আমার মনে হয় একটু কম লাগছে, আমার 9 হওয়ার কথা, এটা হেভি সিরিজ আছে, হেভি। আর গাইজ ভুবন যা অ্যাক্টিং করেছে এই সিরিজে, তোমরা খুব তাড়াতাড়ি তাকে সিনেমায় দেখতে পাবে। আর ভুবনের যা চলছে এখন, প্রায় সিরিজ নিয়ে আসছে, আর খুব তাগড়া তাগড়া সিরিজ নিয়ে আসছে। তার ঢিন্ডোরা বলে যে সিরিজটা ছিল সেটাও খুব ভাইরাল হয়েছিল, খুব ভালো চলেছিল, এটাও খুব ভালো চলছে। আইএমডিবিতে 8.5 রেটিং চলছে, পিডব্লিউ থেকেও বেশি রেটিং চলছে এটাতে। সো খুব তাড়াতাড়ি আমার মনে হয়, আমার পার্সোনাল গাট ফিলিং মনে হচ্ছে তাদেরকে দেখে খুব তাড়াতাড়ি তোমরা সিনেমায় দেখবে, লিড রোলে দেখতে পাবে তোমরা এদেরকে। আর গাইজ মির্জাপুরের যে গুড্ডুর গার্লফ্রেন্ড ছিল, সে এই সিরিজে একটা প্রস্টিটিউটের ক্যারেক্টার করছে। আর এই সিরিজে ভুবন মধুকে খুব বেশি ভালোবাসে, আর এই সিরিজে মধু হয় ভুবনের গার্লফ্রেন্ড। সো গাইজ আর কিছু বলে তোমাদের আমি স্পয়লার দিতে চাই না, শুধু এতটুকুই বলবো যে ভাই দেখো, বলে তো মজে আ যায়েঙ্গে ভাই, মজে আ যায়েঙ্গে এই সিরিজটা দেখলে তোমাদের, হেভি লাগবে। কেননা এই সিরিজটা আমি একবার দেখা স্টার্ট করেছি, আমি খাইনি পুরো সিরিজটাকে, এক লিমিটে কমপ্লিট করে দিয়েছি আমি, জাস্ট এতটা ভালো লাগলো। মানে মিডলে কোনো বোরিং সিনই নাই, এক তার 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 করে আমি দেখতে থাকলাম, পরে পরপর সিরিজ আমি চালাতে থাকলাম, একবারে আমি পুরো সিরিজ ফিনিশ করে দিলাম দেখে। সো গাইজ তোমরা এই সিরিজটা দেখো, মজা করো, কিন্তু একটু ফ্যামিলির সঙ্গে একটু অ্যাভয়েড করে দেখো, কেন কি সেক্স সিন আছে, কিসিং সিন আছে, নিউডিটি আছে, সো একটু ফ্যামিলির সঙ্গে দূর থেকে। আর গাইজ আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তো গাইজ প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, অ্যান্ড গ্রো করে দাও চ্যানেলটাকে আমার, প্লিজ। সো গাইজ আজকের জন্য এতটাই, পরের ভিডিও দেখা হচ্ছে, বাই।